আপনি কি জানেন ঠিক কতজন চাকরি প্রার্থী প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষা অংশ নিচ্ছে? বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন বিসিএস, এনটিআরসিএ, বাংলাদেশ ব্যাংক, সিনিয়র অফিসার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোর আবেদনকারীর সংখ্যা হিসাব করে দেখা গিয়েছে প্রতি বছর আনুমানিক 20 থেকে 25 লক্ষ শিক্ষার্থী এই চাকরি পরীক্ষাগুলোতে অংশ নিচ্ছেন। তাহলে এই 20 থেকে 25 লাখ শিক্ষার্থীর মধ্যে কতজন চাকরি নিশ্চিত করতে পারছেন? আপনি যদি এই চাকরির পদ সংখ্যাগুলো হিসাব করেন তাহলে কোনোভাবে এই সংখ্যাটি 65 থেকে 66 হাজারের বেশি হবে না। আর এর সাথে যদি বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক এমএনসিগুলোকে অ্যাড করেন তাহলে এই সংখ্যাটি কোনোভাবেই 70 হাজারের বেশি হবে না। এই হিসাবটি কেবল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য। তার মানে দাঁড়াচ্ছে 25 লক্ষ শিক্ষার্থী এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির পরীক্ষাগুলোতে অংশ নিচ্ছেন, কিন্তু মাত্র 70 হাজার শিক্ষার্থী একটি মাত্র চাকরি নিশ্চিত করতে পারছেন। তার মানে দাঁড়াচ্ছে 34 জন প্রতিযোগীকে পেছনে ফেলে আপনাকে একটি চাকরি নিশ্চিত করতে হবে। এই প্রতিযোগিতা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে কারা সেই সৌভাগ্যবান যারা এই তীব্র প্রতিযোগিতার বাজারে একটি ভালো চাকরি, ভালো ক্যারিয়ার নিশ্চিত করতে পারছেন? যারা স্মার্ট এবং গোছানো প্রস্তুতি নিচ্ছেন, যারা সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে একটি ভালো গাইডলাইনের মধ্যে থেকে প্রস্তুতি নিচ্ছেন এবং যারা সবচেয়ে আপ টু ডেট ম্যাটেরিয়ালসে প্রস্তুতি নিচ্ছেন। আর এই সব কিছুর কম্বিনেশন আপনি পাচ্ছেন আমাদের জব প্রিমিয়াম প্লাস IBMBS স্পেশাল কোর্সে। আমরা এই কোর্সটিতে আমাদের ট্রেডমার্ক ফ্যাসিলিটি লাইফ টাইম স্টুডেন্টশিপ দিয়ে থাকি, ফলে আপনি প্রতি বছর একবার করে কোর্সটি ফ্রি রিপিট করতে পারবেন। অফলাইন এবং অনলাইন দু জায়গাতে এখন ভর্তি চলছে, তাই সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে আপ টু ডেট ম্যাটেরিয়ালসে স্মার্ট এবং গোছানো প্রস্তুতি নিতে আজই এনরোল করুন জব প্রিমিয়াম প্লাস IBMBS স্পেশাল কোর্সে।